আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে সংবাদ প্রতিবেদন। ভোট শেষে ফেরার পথে কর্মকর্তাদের গাড়িতে আগুন, অর্ধশত গুলি। কিশোরগঞ্জের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা শেষে মাইক্রোবাস যোগে ফেরার পথে কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে 8:30 দিকে ফলাফল ঘোষণা শেষে উপজেলা সদরে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। এই সময় ভোটের সরঞ্জাম নিয়ে ভোট গ্রহণকারী কর্মকর্তারা পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এই সময় দুর্বৃত্তরা তাদের বহনকারী দুটি গাড়ি আগুন লাগিয়ে পুড়ে দেয়। খবর পেয়ে বিজেপি ও পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে অর্ধশতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের আটকের অভিযান চলছে বলে জানিয়েছেন কটিয়াদি মডেল থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন। এদিকে জখম হয়েও গোলাম রাব্বানি মামার পরাজয় ঠেকাতে পারলেন না। মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ে হেরে গেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির মামা সালাউদ্দিন আহমেদ। গতকাল রোববার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার সময় এই তথ্য জানা যায়। এর আগে গতকাল বিকালে মামার পক্ষে ভোট কেন্দ্রে গিয়ে হামলার শিকার হন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগে রাব্বানি কেন্দ্র দখল করতে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই সময় তার আঙুলে জখম হয়। পরে তাকে রাজৌর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে গতকাল রোববার মাদারীপুরের রাজৌর উপজেলার 6টি ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ওই নির্বাচনে রাজৌর উপজেলার ইশিবপুর ইউপি থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস গোলাম রাব্বানির মামা সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের আগে বেশ কয়েকদিন থেকেই মামা সালাউদ্দিন আহমেদের পক্ষে প্রচারে অংশ নিয়েছিল গোলাম রাব্বানি। দুপুরে এই নির্বাচনকে কেন্দ্র করে আহত হয়েছিলেন তিনি। পরে নির্বাচনী ফলাফলে জানা যায়, চেয়ারম্যান পদে পরাজিত হয়েছেন তার মামা সালাউদ্দিন আহমেদ। তবে কত ভোটে তিনি পরাজিত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। গতকাল রাতে রাজৌরের 6টি ইউপিতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নান্নি খান। তিনি ইশবপুর ইউপি নির্বাচনের বিজয়ী প্রার্থী হিসেবে মোশাররফ মোল্লার নাম ঘোষণা করেন। নান্নি খান বলেন, ইশবপুর ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে মোশাররফ মোল্লাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচনে এক ইউপির হিসেবে সবচেয়ে বেশি 14 জন চেয়ারম্যান প্রার্থী ছিলেন ইশবপুর ইউপিতে। রাজৌরের এই নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি, সে কারণে বিজয়ীরা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। রাব্বানির মামা স্বতন্ত্র প্রার্থী, রাব্বানিও সাবেক নেতা, তার প্রতি এখন আর হাসিনার আস্থা নেই। তাদের হামলা ও পরাজয় হবারই কথা। এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের বিষয়টি অস্বীকার করলেন জেনারেল আজিজ। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এক ঘণ্টার ওই অনুষ্ঠানে ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিনের নানা প্রশ্ন ও তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের জবাব দিয়েছেন জেনারেল আজিজ। বাংলাদেশের কিছু গণমাধ্যমের সংবাদে সম্প্রতি বলা হয়েছিল, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে সঞ্চালকের প্রশ্নের জবাবে জেনারেল আজিজ সরাসরি তা অস্বীকার করেছেন। তিনি জানান, তিনিও গণমাধ্যমে এই সংবাদ শুনেছেন। জেনারেল আজিজ বলেন, যুক্তরাষ্ট্র কারো ভিসা বাতিল করলে তাকে তা জানানোর বিধান আছে, কিন্তু এখন পর্যন্ত আমি এই সংক্রান্ত কোনো তথ্য দেশটির কোনো দায়িত্বশীল দপ্তরের কাছ থেকে পাইনি। গণমাধ্যমগুলো যথাযথ সূত্র ও তথ্য প্রমাণ উল্লেখ না করেই এই বিষয়ে প্রতিবেদন ছাপিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই মুহূর্তে তার যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা আছে কি না সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে সাবেক এই সেনাপ্রধান বলেন, আমি যতটুকু জানি আছে। এদিকে ক্লিন শেভ, ভ্রু প্লাক করে কক্সবাজার ছাড়েন সেই আশিক। কক্সবাজারে সৈকত থেকে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণকাণ্ডের মূল হোতা আশিকুল ইসলাম আশিক দাড়ি গুফ কামিয়ে ক্লিন শেভ ও ভ্রু প্লাক করে কক্সবাজার ছাড়েন বলে জানিয়েছে র্যাব। সোমবার রাজধানীর করওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রেফতার আশিকুল ইসলাম আশিক ওই নারীকে ধর্ষণ করে ও জিয়া গেস্ট ইন হোটেলে আটকে রেখে তার স্বামীর কাছ থেকে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে। এরপর তাকে হোটেলে আটকে রেখে আশিক হোটেল থেকে বের হয়ে যায়। পরে বিষয়টি ব্যাপকভাবে স্থানীয় পর্যায়ে ও বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হলে আশিক আত্মগোপনে চলে যায়। সে বেশভূষা পরিবর্তন করে ঘটনার 2 দিন পর কক্সবাজার থেকে একটি এসি বাসে ঢাকায় আসে। এরপর ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার পথে সে মাদারীপুরের মোস্তফাপুর বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার হয়। গণধর্ষণকাণ্ডের প্রধান আসামি আশিককে গ্রেফতার করার পর র্যাব এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। র্যাব জানায়, আশিকুল ইসলাম আশিক স্থানীয়ভাবে টর্নেডো আশিক নামে পরিচিত। ধর্ষণের ঘটনার পর দাড়ি গোফ কেটে চেহারা বদলে তিনি কক্সবাজার ছাড়েন।
তিনি জানান, ঘটনার পর গণমাধ্যম ছবি প্রকাশ হওয়ায় আজ দাড়ি গোফ কেটে ভ্রু প্লাগ করে কক্সবাজার থেকে এসি বাসে প্রথমে ঢাকায় আসে। পরে আরেকটি বাসে মাদারীপুরে এক আত্মীয়ের বাসায় যায়। সেখান থেকে কুয়াকাটায় গিয়ে আত্মগোপনের পরিকল্পনা ছিল তার। তবে কুয়াকাটা যাওয়ার চেষ্টাকালে রোববার রাতে মাদারীপুরের মোস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে র্যাব। এদিকে হৃদরোগে আক্রান্ত শিশু সন্তানের চিকিৎসায় অর্থ সংকুলনের জন্য স্বামীর সঙ্গে কক্সবাজারে গিয়ে সেই গৃহ গণধর্ষণের শিকার হন বলে জানিয়েছে র্যাব। র্যাব জানায়, শিশু সন্তানের চিকিৎসায় প্রয়োজন 10 লাখ টাকা। দেশি বিদেশি পর্যটকদের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ জোগাতে স্বামী সন্তান নিয়ে পর্যটন নগরী কক্সবাজারে যান ওই নারী। পর্যটকদের কাছ থেকে অর্থ সংগ্রহের বিষয়টি জেনে তাদের কাছ থেকে 50,000 টাকা চাঁদা দাবি করেন গ্রেফতার আশিক ও তার সহযোগীরা। এ অর্থ না দেওয়ায় ধর্ষণের শিকার হন ওই নারী। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি জানিয়েছে সে ও তার সহযোগীরা গৃহবধূ ও তার পরিবারের কাছে 50,000 দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এরপর লাবণী বেচ এলাকার রাস্তা থেকে গৃহবধূকে সিএনজিতে তুলে নেওয়া হয়। গ্রেফতার আশিকুল ইসলাম আশিক ওই নারীকে ধর্ষণ করে ও জিয়া গেস্ট ইন হোটেলে আটকে রেখে তার স্বামীর কাছ থেকে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে। এরপর থেকে হোটেলে আটকে রেখে আশিক হোটেল থেকে বের হয়ে যায়। সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন জানান, ভুক্তভোগী ওই নারী স্বামী সন্তান সহ কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করছিলেন। তাদের 8 মাস বয়সের একটি শিশু সন্তান আছে। শিশুটির জন্মগতভাবে হার্টে ছিদ্র থাকায় তার চিকিৎসায় 10 লাখ টাকা প্রয়োজন। শিশুটির চিকিৎসার অর্থ সংকুলনের আশায় স্বামী সহ কক্সবাজারে অবস্থান করছিল পরিবারটি। তারা বিত্তবান পর্যটকদের নিকট হতে অর্থ সাহায্য চাইতেন। এই সময় তিনি অপহরণ ও ধর্ষণের শিকার হন। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আশিক কক্সবাজারের পর্যটক এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতা। এই চক্রের সদস্য 30 থেকে 35 জন। গ্রেফতারকৃত বিগত 2012 বছর হতে কক্সবাজার পর্যটক এলাকায় বিভিন্ন অপরাধের সাথে যুক্ত রয়েছে। সে 2014 সালে প্রথমবার অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল বলে জানিয়েছে। আশিক ও তার সিন্ডিকেট পর্যটন এলাকা কক্সবাজারে চুরি, ছিনতাই, অপহরণ, জিম্মি, চাঁদাবাজি, জবরদখল, ডাকাতি ও মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রমের সঙ্গে জড়িত। সে পর্যটন এলাকায় বিভিন্ন হোটেলে ম্যানেজারের সঙ্গে যোগসাজশে ট্যুরিস্টদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করত। র্যাব জানায়, আশিক পর্যটন এলাকা কক্সবাজারে আধিপত্য বিস্তার সহ বিভিন্ন রকম জবরদখল ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত রয়েছে। সে পর্যটন এলাকার সুগন্ধ নামক স্থানে ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জোরপূর্বক কম টাকা দিয়ে ভাড়া নিয়ে ক্ষেত্রে বিশেষে 2 গুণ ও 3 গুণ ভাড়া সংগ্রহ করে মূল মালিকদের বঞ্চিত করে থাকে। গ্রেফতারকৃত বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন জমি অবৈধ দখল করে ও চাঁদা দাবি করে থাকে। তার চক্রের সদস্যরা রাত্রিকালীন সিবিচে আগত ট্যুরিস্টদের হেনস্থা, মোবাইল ছিনতাই, ফাঁদে ফেলা ও নিয়মিত ফ্রিজিং করত। পাশাপাশি হোটেল মোটেল জোনে বিভিন্ন ট্যুরিস্টদের সুযোগ বুঝে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করত। তার নামে ইতোমধ্যে কক্সবাজার সদর থানে অস্ত্র, মাদক, নারী নির্যাতন ও চাঁদাবাজি সহ 12টি মামলা চলমান রয়েছে। ইতোপূর্বে সে 5 বার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এবং দীর্ঘদিন কারাভোগ করেছে।